ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে চাপ বাড়ানোর চেষ্টায় বিজেপি, পাল্টা গেরুয়া শিবিরের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূলের। আজ খেজুরি যাচ্ছেন কুণালরা। ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে গিয়েও রাজভবনে ঢুকতেই পারল না শুভেন্দু। 144 ধারার কারণ দেখিয়ে ফেরালো পুলিশ, প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ। লোকসভার পর টার্গেট বিধানসভা, 9টি আসনে 9টিতেই জয় চাই, কেউ বিবেকানন্দ নয়, এক চর মারলে 10 চর, জিততে গেলে যা করার করতে হবে, হুঙ্কার জগদীশ বর্মা বাসুনিয়ার। বিনিয়োগ করুন নিশ্চিন্তে, কেউ বিরক্ত করলে রেয়াত নয়, নবান্নে বণিক সভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী, শিল্পে কিছুই বাধা হবে না বলে আশ্বাস। নিট নিয়ে আজও সুপ্রিম কোর্টে 3 আর্জির শুনানি, প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই তদন্তের দাবিতে অনড় পরীক্ষার্থীদের একাংশ, গ্রেস মার্কের অধিকারীদের ফের দিতে হবে পরীক্ষা। কোথায় বর্ষা? দক্ষিণবঙ্গের একাংশে আজও তাপপ্রবাহ, বিকেলের কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে 17 জুন পর্যন্ত চলবে বৃষ্টি, বাড়বে নদীর জলস্তর, ধসের আশঙ্কা। কেন্দ্রে ক্ষমতায় তৃতীয় মোদী সরকার, কি প্রত্যাশ রাজনীতিবিদদের, কি বলছেন বিশিষ্টরা? আজকে শুনুন প্রধানমন্ত্রী।